ভগবান বিষ্ণুনি চুকু অবতার শ্রীকৃষ্ণনি আসাইমানি ইয়াগুল অষ্টমী তিথি এবা ভাদ্রতালনে শুক্ল পক্ষ অষ্টমী তিথি নৌঘা রাধা অষ্টমী আতিথি উন রাধা আসাইমানি হিনে পৈত হিন্দু ধর্ম মানি নাই রকনি আশাল বৈষ্ণব রং নিথানে বেলাই নুনাং খুব মানে শাল ভাদ্রতালনে অষ্টমী তিথি ও রাজা বৈষ্ণব তাই বিনি বিহে কীর্তি স্বর্ণ পদ্মী খুড়ি ও ফাইমানি শ্রী রাধা শ্রাংশাল শ্রী শ্রীরাধা অষ্টমী তিথি আতিথি উটন আরাধন আরাধন খাই জাগু অষ্টমী তিথি জুদা জুদা নখ থারো হমদাদমনি বিশিন্তি পালাই জাগৈ তঙ্গু আগরতলানি ইস্কন নখ থারো আবনে রুগই শ্রাংশাল মতাই রুলাই মানে লুয়া যে জাখা সাপুং রময় জুদা জুদা ধর্ম নি পান্দারক আশাল খ্লাই জাংনাই ফুনে সিমিন ভক্ত রং নে কুথুমলাই মুং নুক জাখা ইস্কন নকথার নে উদিত শ্রী চৈতন্য দাস রাধা অষ্টমী ন তুই হাস্তে নি লুকু রং নখা কাহাম ইয়াফার কাব বর্ষাখা নকথার ফুং দাম চুকু নি সিমিন চাং জাখা উপচার কৃষ্ণ নবনামের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। তো আজকের এই রাধা রানীর শুভ আবির্ভাবের উপলক্ষে সারাদিন আমাদের মন্দিরে প্রোগ্রাম রয়েছে। সকালে মঙ্গল আরতির পরে আমাদের মন্দিরে বিভিন্ন ধরনের উপচার হয়েছে এবং আমাদের সকাল 9টা থেকে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর উদ্দেশ্যে কীর্তন মেলা শুরু হয়েছে। আপনারা যেরকম দেখছেন